সকালবেলা যদি এই তিনটা সুরা ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আসসালাসা, কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য তিনটাকে আরবিতে বলে কুল আসসালাসা, মানে তিন কুল। কি বলে? তিন কুল, সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুন নাস। ফজরের পরে, মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন, সারা গায়ে মেসেজ করবেন, মনে থাকবে? আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না? আবার মা এসে বলতেন, আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম, বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব, বিশ্ব নই, বলতেন তুমিও সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও। সুবহানাল্লাহ, পড়েন বিশ্ব নবীর প্রতিদিনকার একটা আমল, দৈনন্দিন একটা আমল।